হ্যালো বন্ধুরা বাংলা হেলথ গাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাত্র দুই মিনিটেই শরীরের সব ব্যথা দূর করবে এই মেহেদি পাতা চলুন তাহলে জেনে নেই কি কি করতে হবে রঙিন সব নকশায় হাত সাজাতে মেহেদি পাতার জুড়ি নেই চুলের যত্ন ও মেহেদি পাতা সমান কার্যকর তবে হাত সাজানো এবং চুলে লাগানো ছাড়াও মেহেদি পাতা অনেক উপকারী চলুন তাহলে জেনে নেই মেহেদি পাতার তেমনই কিছু গুণাগুণ তাজা মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে একজোড়া মুজোর ভিতরে রেখে দিন এরপর এই মুজাটি পায়ে সারা রাত পরে থাকুন এটি পায়ের জ্বালা পোড়া অনেকটা কমিয়ে দিবে বাত এবং বাতজনিত সব ধরনের ব্যথা দূর করতে মেহেদি পাতার তেল বেশ কার্যকর ব্যথার স্থানে মেহেদির তেল মেসেজ করে লাগিয়ে নিন ভালো ফল পেতে প্রতিদিন এক থেকে দুই মাস এটি লাগিয়ে নিন মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সাথে ভিনিগান মিশিয়ে নিন এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন এছাড়া আপনি মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন সরিষার তেলের সাথে কয়েকটি মেহেদি পাতা জাল দিন এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন এটি টাক পরা প্রতিরোধ করবে এটি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ মেহেদি পাতা গুঁড়ো পানিতে মিশিয়ে নিন এবং এটি দিয়ে কুলি করুন এটি মুখের ঘা দ্রুত ভালো করে দিবে এবং মুখ জীবাণুমুক্ত করে তুলবে মেহেদির পেস্ট পিঠ ঘাড় এবং গলা ঘামাজের স্থানে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখ এটি ঘামাজের চুলকানি এবং জ্বালাপাড়া দূর করতে সাহায্য করবে খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু আর এই খুশকি দূর করতে মেহেদি পাতার জুরি নেই সরিষার তেল মেথি মেহেদি পাতা সিদ্ধ করে একসাথে জুপ করে এটি চুলে ব্যবহার করুন এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে এবং উজ্জ্বল তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ টিপস এরকম আরও ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ